আমাদের বোনেরা, যারা আল্লাহর বিধান পর্দাকে ভালোবেসে গ্রহণ করেছেন, যারা পরপুরুষের দৃষ্টি হতে, তার সংস্পর্শ সংস্রব হতে নিজেদের বিরত রেখেছেন, অতিশয় দরকার আর প্রয়োজন ব্যতীত যারা পরপুরুষের সাথে কথা বলেন না, বলতে হলেও যারা শরীয়ার সীমারেখার মধ্যে থাকেন, নিজের আব্রুকে হেফাজত করে কথা বলেন, তাদের জন্য সুসংবাদ। আপনাদের এই বেশভূষা, এই চালচলন, এই লজ্জাটুকু আল্লাহ পছন্দ করেছেন। আপনারা সেই নারীদের উত্তরস্বরী যারা পরপুরুষ আছে বলে সেদিন কূপে যাওয়া থেকে বিরত ছিল। আপনারা সেই নারীর পদচিহ্ন অনুসরণকারী যিনি মূসা আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় কথাটা বলতে এসেও নিজের লজ্জাটুকু ধরে রাখতে ভুলে যাননি। সমাজ যতই আপনাদের অন্ধকারের বাসিন্দা বলুক, আমরা তো জানি প্রকৃত আলোর সন্ধানটা আপনারা পেয়ে গেছেন। আপনাদের অভিনন্দন।